দায়িত্ব প্রাপ্ত কর্তাব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী সুজিত সরকার মহাশয় আছেন, অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ যারা তারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে উপস্থিত আছে, যাতে এই অনুষ্ঠান এই ছট পুজো সুন্দরভাবে আমরা পার করতে পারি। আমাদের টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় শ্রী সুজিত সরকার মহাশয় তিনি নিজে উপস্থিত থেকে তদারকি করছেন, যাতে এই আনন্দের অনুষ্ঠান আরো সুন্দরভাবে পালন করা যায়। নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা, আমি উর্মিলা, আসছি বিস্তারিত সংবাদে। পৌর প্রশাসনের মঞ্চে থেকে মাইকে কালিয়াগঞ্জ পৌরসভা ও তৃণমূল কংগ্রেসের প্রচার খাওয়ায় ক্ষুব্ধ কালিয়াগঞ্জের সাধারণ মানুষ। কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে সমগ্র কালিয়াগঞ্জবাসীকে জানাই ছট পুজোর অভিনন্দন, পাশাপাশি অভিনন্দন জানাই বিদ্যুৎ দপ্তরকে এবং দমকল বাহিনীকে। সবাই করোনা সতর্কতা বিধি মেনে চলুন। এরপর অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায় আমরা দুঃখিত, হ্যাঁ এটা বলতে চেয়েছি এই কারণেই, আজ যখন কালিয়াগঞ্জ শ্রীমতী ঘাটে ছট পুজো চলছিল ঠিক তখন কালিয়াগঞ্জ পৌর প্রশাসনের পক্ষ থেকে যখন মাইকিং করা হচ্ছিল তখন দেখা গেল মাইকে এই কথাগুলো বলতে। এই কথাগুলো বলার পর আবার বলতে শোনা গেল মাইকে কালিয়াগঞ্জবাসীকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাই সৌজন্যে সুজিত সরকার, কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। হ্যাঁ, এমনভাবেই প্রচার হচ্ছিল মাইকে কালিয়াগঞ্জের শ্রীমতী ঘাটে ছট পুজোকে কেন্দ্র করে পৌরসভার পক্ষ। পথ চলতি অনেক মানুষ তখন নিজেদের মধ্যে বলাবলি করছিল যে পৌরসভা তো একটা প্রশাসন, তাহলে প্রশাসনের প্রচার করতে হলে কি শেষে তৃণমূল কংগ্রেসের প্রচার করতে হবে, এমনটাই কি নির্দেশ রয়েছে রমান্য থেকে? পথ চলতি মানুষরা ঠাট্টা তামাশা করতে করতে বলতে যাচ্ছিল কালিয়াগঞ্জ পৌরসভা যেভাবে চলছে তাতে তারা নিজেরাই গুড়িয়ে ফেলছে কোনটা প্রশাসন কোনটা দল। আর তা না হলে প্রশাসনের প্রচারে কীভাবে তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করতে পারে তারা? অনেকেই এই ঘটনার জন্য কালিয়াগঞ্জের বর্তমান তৃণমূল নেতৃত্বকেই দায়ী করেছে। তাদের বক্তব্য, কালিয়াগঞ্জ শ্রীমতী ঘাটে যখন প্রশাসনের পক্ষ থেকে বা পৌরসভার পক্ষ থেকে জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে তখন সেখানে নিরপেক্ষভাবে বার্তা দেওয়া উচিত ছিল, তা না করে পৌরসভার প্রচার হলো তৃণমূল কংগ্রেসের ব্যানারে। ছট পূজাকে কেন্দ্র করে রাজনীতি, অনেক পথ চলতি মানুষকে বলতে শোনা গেল রাজ্যে এখন যে সমস্ত পৌরসভাগুলি রয়েছে তার মধ্যে কালিয়াগঞ্জ পৌরসভা উল্লেখযোগ্যভাবে প্রতিনিয়ত নানান ধরনের ঘটনা ঘটিয়ে ইতিমধ্যে নজর কেড়ে ফেলেছে। আর যদি তাই না হতো তাহলে কালিয়াগঞ্জের শ্রীমতী ঘাটে কালিয়াগঞ্জ পৌরসভা ও তৃণমূল কংগ্রেসের নামে জনগণের উদ্দেশ্যে বার্তা একই মঞ্চ থেকে তারা দিতে পারত না, কারণ প্রশাসন এক জিনিস, দল আরেক জিনিস। অনেক মানুষকে বলতে শোনা গেল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা মানুষকে সচেতন করতেই পারতেন এবং অভিনন্দন জানাতে পারতেন, তবে পৌরসভার সঙ্গে নয় আলাদাভাবে। শুধু তাই নয়, কালিয়াগঞ্জের শ্রীমতী ঘাটে আরেকটি ন্যক্কারজনক ঘটনা ঘটিয়ে ইতিমধ্যে কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেস খবরের শিরোনামে চলে এসেছে। সেই ঘটনাটি হলো শ্রীমতী ঘাটে কালিয়াগঞ্জের শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ, বর্তমান কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক
শচীন সিংহরায়ের ছবি লাগানো ফ্লেক্সের মাধ্যমে ছট পুজো উপলক্ষে জনগণের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দেওয়া হলেও সেখানে আশ্চর্যজনকভাবে স্থান পেল না কালিয়াগঞ্জের জনপ্রিয় বিধায়ক সৌমেন রায়। এখানেই প্রশ্ন, তবে কি মন থেকে এখনও বিধায়ক সৌমেন রায়কে কালিয়াগঞ্জের তথাকথিত তৃণমূল নেতৃত্ব মেনে নিতে পারেননি, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে? তা না হলে প্রাক্তন বিধায়কের জায়গা হলেও বর্তমান বিধায়ক সৌমেন রায়ের জায়গা হলো না কেন শ্রীমতী ঘাটে ছট পুজোতে? এই ঘটনা সামনে আসতেই তৃণমূলেরই অনেক নেতাকর্মীরা অবাক হয়ে গিয়েছেন। দেখুন, এটা সত্যি একটু দুঃখজনক ঘটনা, কারণ একজন রানিং আমাদের, যদিও তিনি আগে বিজেপিতে ছিলেন, বর্তমানে তিনি আমাদের তৃণমূলে জয়েন করেছেন, কিন্তু ঘটনা হচ্ছে বর্তমানে নেই। এটা একটা দুঃখের ঘটনা, কারণ প্রত্যেকটা পাবলিককে জানা উচিত যে যিনি একসময় বিজেপির এমএলএ ছিলেন তিনি বর্তমানে এখন তৃণমূলে জয়েন করেছেন, তাই তারও একটা এখানে ফ্লেক্সের মধ্যে তার একটা প্রতিচ্ছবি রাখা উচিত ছিল। এটা তার জন্য আমরা খুবই দুঃখিত। তো আশা করা যায় পরবর্তীতে অবশ্যই এই ভুলটা হবে না। কারণ পার্টির কাছে আমার একটা নিবেদন, আবেদন, যাতে ফ্লেক্সগুলোতে বর্তমান যে আমাদের এমএলএ রয়েছেন সৌমেন রায়, তার একটা ছবি দিলে আমরা খুবই কৃতজ্ঞ। তার তীব্র নিন্দা করে বলেন, বিধায়কের শুভেচ্ছা বার্তা শ্রীমতী ঘাটে আর পাঁচজনের মতোই করেই দেখা উচিত ছিল। তিনি তো বিধানসভার একজন আইন প্রণেতা, তার হাত ধরে আগামী দিনে কালিয়াগঞ্জ অনেক বড় বড় কাজ হতেই পারে, তাই বিধায়কের জায়গা না পাওয়াটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। তাই ছট পুজো কালিয়াগঞ্জ সুষ্ঠুভাবে সম্পন্ন হলেও কালিয়াগঞ্জের তৃণমূল নেতৃত্বের বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে নতুন করে শহরে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হওয়ার আশঙ্কা রয়েছে সেই ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। সামনেই পৌরসভা নির্বাচন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সকলকে নিয়ে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা নিচুতলার কর্মীদের দিচ্ছেন, ঠিক তখন উল্টো ছবি ধরা পড়ল কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে। এখন দেখার পালা ছট পূজাকে সামনে রেখে যেভাবে অসৌজন্য রাজনীতির ছবি ধরা পড়ল কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, তার ক্ষতের প্রলাপ কিভাবে মেটাবে তারা সেটাই এখন দেখার বিষয়। সভাপতি মাননীয় শ্রী সুজিত সরকার মহাশয় আছেন, অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ যারা তারা এখানে উপস্থিত আছেন, প্রত্যেকে উপস্থিত আছে, যাতে এই অনুষ্ঠান, এই ছট পুজো সুন্দরভাবে আমরা পার করতে পারি। আপনারা সাবস্ক্রাইব করুন বর্তমান কথার ইউটিউব চ্যানেল এবং দেখতে থাকুন বর্তমান কথার পোর্টাল নিউজ। আমাদের বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছে।
ধনতেরাস ও দীপাবলির উৎসবে প্রতি মুহূর্তে সোনার গয়না। শুভ দীপাবলি। গয়নার মজুরিতে 25% ছাড়। শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। ক্ষীরের গয়নার মজুরিতে 100% ছাড়, 230 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতেও। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। উজ্জ্বল ঝলমলে বাঁচা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বর্তমান কথার খবরের সঙ্গে জুড়ে থাকার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন বর্তমান কথার ইউটিউব চ্যানেল এবং দেখতে থাকুন বর্তমান কথার পোর্টাল নিউজ। আমাদের বর্তমান কথার অনুষ্ঠানের সহযোগী নিবেদন করছে দীপাবলির উৎসবে প্রতি মুহূর্তে সোনার গয়না। শুভ দীপাবলি। গয়নার মজুরিতে 25% ছাড়, শিবম জুয়েলারি হাউস, রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জ। শিবম, প্রতি মুহূর্তে উৎসবের গয়না। শিবম জুয়েলারি হাউস, চিরদিনের।
এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন, আলোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়না। হীরের গয়নার মজুরিতে 100% ছাড়, 230 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতেও। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। উজ্জ্বল ঝলমলে বাঁচা যায় রাশি রাশি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি, আমরা সবাই তাই আনন্দে মেতে থাকি। প্রদীপ সোপ ফ্যাক্টরি, হসপিটাল পাড়া, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।